শিরোনাম মহাদৌড় খরগোশ এবং কচ্ছপ। এক ছিল জঙ্গলে যেখানে পশু পাখিরা কথা বলতে পারে এবং রহস্যে ভরা, সেখানে ছিল একটি অহংকারী খরগোশ আর এক বুদ্ধিমান কচ্ছপ। এই মজার গল্পটি আমাদের শেখায় ধৈর্য আর বিনয়ের শক্তি। স্বাগতম বাচ্চারা, আজ আমরা তোমাদের জন্য এনেছি জঙ্গলের এক মজার গল্প। আমাদের দুই নায়ক, তেজি যে খরগোশ মনে করে সে জঙ্গলের সবচেয়ে দ্রুত, আর টুক যে কচ্ছপ ধীরে চলার শক্তিতে বিশ্বাস করে। দেখা যাক এই দুইজন যখন দৌড় প্রতিযোগিতায় নামে তখন কি ঘটে। একদিন সকালে তেজি তার গতি নিয়ে সব পশু পাখিকে অহংকার করে বলল, আমাকে দৌড়ে কেউ হারাতে পারবে না। টুক শান্তভাবে চ্যালেঞ্জ গ্রহণ করল। আমি ধীরে চলি কিন্তু আমার বিশেষ কিছু আছে, সে হাসি মুখে বলল। টুক কি সত্যিই তেজিকে হারাতে পারবে? দেখা যাক এই চ্যালেঞ্জ। দৌড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তেজি তাড়াহুড়ো করে টুককে অনেক পিছনে রেখে দিল। জয় নিশ্চিত করে তেজি একটি ছায়াময় গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এদিকে টুক ধীরে ধীরে চলতে থাকে, বন্ধুদের সমর্থনে আনন্দ উপভোগ করে। জঙ্গলটি উত্তেজনায় ভরে গেল, সবাই ভাবছে কে জিতবে। টুক যখন ফিনিশ লাইনের কাছে পৌঁছায় তখন তেজির ঘুম ভাঙে এবং বুঝতে পারে যে সে বেশিক্ষণ ঘুমিয়ে পড়েছিল। সে দ্রুত ফিনিশ লাইনের দিকে ছুটল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। টুক ঠিক সময়ে ফিনিশ লাইন অতিক্রম করে সবাইকে বিস্মিত করে। জঙ্গল উত্তেজনায় ভরে উঠল টুকের জন্য করতালি দিয়ে। সেদিন পশু পাখিরা একটি মূল্যবান শিক্ষা পেল। তেজি বুঝল যে অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদের কারণ হতে পারে, আর টুক দেখাল যে ধৈর্য এবং ধীর গতিতে চলার মাধ্যমে সাফল্য অর্জন করা যায়। সেদিন থেকে তেজি আর টুক ভালো বন্ধু হয়ে গেল, সবাইকে মনে করিয়ে দিল যে আমাদের সবার নিজস্ব শক্তি আছে। গল্পটি তোমাদের ভালো লেগেছে? মনে রেখো বাচ্চারা, সবসময় নিজের উপর বিশ্বাস রাখো এবং ধৈর্যের শক্তিকে অবমূল্যায়ন করো না। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আরো মজার গল্প এবং জীবন শিক্ষা পেতে। থ্যাংক ইউ ফর জয়নিং আস অন দিস ইনক্রেডিবল জার্নি অফ ক্রিয়েটিভিটি এন্ড স্টোরিটেলিং। টুগেদার লেটস কন্টিনিউ টু এক্সপ্লোর দ্য লিমিটলেস পসিবিলিটিস অফ অ্যানিমেশন এন্ড শেয়ার ইন দ্য ম্যাজিক অফ স্টোরিটেলিং। Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Taslima Akhtar Runu's animation storytelling.